আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট মাছ, আপনাদের এদিকে কি এমন ছোট মাছ পাওয়া যায়? আমাদের এদিকে খুবই ছোট মাছ পাওয়া যায়। আজকে আম্মু এই ছোট মাছগুলো কিনে এনেছে। এই ছোট মাছগুলোর মধ্যেও প্রচুর ছোট ছোট ট্যাংরা ছিল। আজকে আমি এই ছোট মাছগুলো রান্না করব, তাই প্রথমে গাছ থেকে তলতাজা ফ্রেশ মরিচ উঠিয়ে নেব। আমাদের এদিকে 400 টাকা কেজি মরিচ, আপনাদের এদিকে কত টাকা কেজি মরিচ অবশ্যই কমেন্টে বলবেন। এখনই ছোট মাছগুলো রান্না করতে মরিচ কেটে নেব, পেঁয়াজ কেটে নেব, সাথে সকল গুঁড়া মশলা আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব, সাথে লবণ দিয়ে মশলাটাকে হালকা করে ভালো করে মেখে নেব। ছোট মাছের মধ্যে আমি এই পুরোল সবজিটা দেব। আপনাদের এদিকে এই সবজিটার নাম কি? এখন আমি এই সবজিটা দিয়ে দেবো মশলার মধ্যে, সবজিটা ভালো করে মেখে নেব, সাথে এখানে আমি এই ছোট মাছগুলো দিয়ে দেব। ছোটো মাছগুলো ভালোই বড় বড় ছিল দেখতে পাচ্ছেন। এখন আমি মাছ আর সবজি ভালো করে মেখে ঝোল দিয়ে রান্না করব। এখন চুলাতে আগুন ধরিয়ে নেব এবং এই রান্নাটি ভালোভাবে করে নেব। ছোটো মাছের চচ্চড়ি কিন্তু আমার খুবই ভালো লাগে, আপনাদের কাছে ছোটো মাছের চচ্চড়ি কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। আর ছোটো মাছ খেলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে এবং চোখ খুবই পরিষ্কার থাকে। এই যে দেখতেই পাচ্ছেন ছোটো মাছের তরকারিটা প্রায় রেডি, আর কিছুক্ষণ রান্না করলেই আমার ছোটো মাছের তরকারিটা রেডি। একটু পানি রাখা যাবে না, একদম শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ছোটো মাছের তরকারিতে ঝাল ঝাল না হলে কিন্তু একদম ভালো লাগে না। এই যে আমার ছোটো মাছের তরকারির ফাইনাল লুক, আপনারা দেখেন কত সুন্দর, প্রত্যেকটা ছোটো মাছের পেটের ভিতরে ডিম আছে। আমার এখন ছোটো মাছ রান্না করা শেষ, এখন আমি আরেকটি তরকারি রান্না করতে চলে যাব। যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আর যারা আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব পরবর্তী রান্নায়। এখন আমি মিষ্টি কুমড়া ভাজি করব। এগুলো হলো পাকা মিষ্টি কুমড়া, আমাদের গাছে এসেছিল, আমরা রেখে দিয়েছিলাম ঘরের মধ্যে। এটা আজকে কেটে রান্না করব, তাই প্রথমেই এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। এখন আমি এই মিষ্টি কুমড়াটা পেঁয়াজ কাঁচা মরিচের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা মরিচের সাথে মিষ্টি কুমড়াটা হালকা ভেজে নিলে কিন্তু এটার স্বাদ একটু বেড়ে যায়। এখন আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ আর দিয়ে দিচ্ছি সজের গুঁড়া, এগুলো দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব হাঁসের ডিম 3টি। ফ্রিজে বেশি ডিম ছিল না, মাত্র 3টা ডিমই ছিল। বেশি ডিম থাকলে অবশ্যই 5-6টার মতো ডিম দিতাম, কিন্তু আজকে ফ্রিজে বেশি ডিম ছিল না, যে কয়টা আছে সেই কয়টা দিকে আজকে ভাজিটা বানিয়ে ফেললাম। যাই হোক, খুবই মজাদার এই রেসিপিটি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।